বেশ কয়েকদিন আগেই এলাকায় দাতাল হাতির হানায় প্রাণ হারান চারজন। হাতির আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের সাত সকালে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে চারটি বাইসন। বাইসনের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে মাথাভাঙা দুই ব্লকের দোলন চা বাগানে বাইসন চারটিকে একসঙ্গে ভোরবেলায় দেখতে পান অনাথ মুন্ডা। এরপর শুরু হয় চিৎকার চেঁচামেচি। এলাকার প্রচুর মানুষ ভিড় জমান বাইসন দেখতে। মানুষের হইচই শুনে বাইসনগুলি আলিপুরদুয়ার জেলার রায়চেঙ্গা এলাকা হয়ে পুনরায় কোচবিহার জেলার লোতাপোতা হয়ে দোলং চা বাগানে প্রবেশ করে। বর্তমানে মাথাভাঙা দুই ব্লকের বড় শোলমারি দোলং চা বাগানে রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে চারটি বাইসনের মধ্যে একটি বাইসন ছন্ন ছাড়া রয়েছে বলে জানা যায়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না থাকলেও এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঘোষেডাঙ্গা থানার পুলিশ, মাথাভাঙা রেঞ্জের বন দপ্তরের কর্মীরা। মাথাভাঙা বন দপ্তরের রেঞ্জ অফিসার সজল পাল জানান, আমরা বর্তমানে বাইসনগুলিকে জলদাপাড়া জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই দিন বাইসন দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। এখানে চারটা বাইসন আসে, তো আসার পরে দেখা গেল মানে ওরা ঠিক যাওয়ার পথে যাচ্ছে আর কি। হ্যাঁ, লোকেশনটা খুব ধরছিল, পরে আবার ঘুরে এসে একটা আবার আমাদের লতাপাতা এলাকার মধ্যে ঢুকছে, কিন্তু তিনটে আবার ওইদিকে আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যেই রয়ে গেছে। কি অবস্থা আছে এখন? এখন তো একটা খুব ছুটাছুটি করতেছে, তিনটে এক জায়গায় ঝোপের মধ্যে আছে, প্রশাসনিক অবস্থা আসছে, তবে ওরা ইস্যুতে আছে, আলিপুর ডিস্ট্রিক্টে। মানুষ তো অনেক আতঙ্কে আছে, বাচ্চা কাচ্চা মানে লোকালয়ে। আমাদের তো আর গ্রাম্য এলাকায় সবার পাকা বাড়ি নাই বা ঠিক মতো বাউন্ডারি নাই, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে খুব রিক্স, খুব আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের এই লতাপাতা এলাকায় কিন্তু এখন আবার দেখা গেল বাইচন আসছে, কিন্তু মানুষ এখন খুব আতঙ্কের মধ্যে। এখন গভর্নমেন্ট নিচ্ছে, স্টেপ নিচ্ছে আমরা জানি না, কিন্তু হ্যাঁ, এটা গভর্নমেন্টকে পুরোপুরি একটা স্টেটমেন্ট নেওয়া দরকার যে প্রায় লোকালে বন্য প্রাণীগুলো ঢুকতেছে। হ্যাঁ, লোকালের মধ্যে তাদের তো আতঙ্কে আছে, অনেক লোক আতঙ্কে আছে, মানুষ তো সব মাঠে কাজ করে না। হ্যাঁ, তার জন্য খুব তাই, ওই রকমই তো দেখা যাচ্ছে। আপনার আমার নাম জিতেন বর্মা। কবি খেতে কি দেখতে পেলেন? কটা সবাই আতঙ্কে আছে, দোলাতে তো সবাই ধান কাটাতে ব্যস্ত, সবাই তো ভাগছে কাজ। হ্যাঁ, আমার কাজ কিভাবে করবে, আতঙ্কে তো আছি আমরা, ওই জন্য আমি দাঁড়ায় আছি, কপি কাটতে পারতেছি না। আচ্ছা, কোন ক্ষয়ক্ষতি করছে? ক্ষতি হয়েছে আমার, ক্ষতি হয়েছে, চাষের ক্ষতি হয়েছে, চাষের ক্ষতি, কপি খেতে নষ্ট হয়েছে। কি নাম আপনার? মনসুর আলী। মনসুর আলী, এটা কোন জায়গা? শীতলকুচিতে এলজেএম মেডিসিন হাউস নিয়ে এলো দুর্দান্ত অফার, প্রতিটি ঔষধে থাকছে 15% ছাড়। তাহলে আর দেরি কেন, চলে আসুন আপনার নিকটবর্তী শীতলকুচি এলজেএম মেডিসিন হাউসে। আমাদের এখানে পাইকারি এবং খুচরো মূল্যে সমস্ত ঔষধ বিক্রয় করা হয়। এখানে অনলাইনে ঔষধ বিক্রয়ের সুবিধা রয়েছে। পাশাপাশি আমাদের এখানে প্রতি সপ্তাহে কোচবিহারের বিশিষ্ট ডাক্তার বাবুরা রোগী দেখেন। আমাদের ঠিকানা শীতলকুচি বন্দর, বিএসএনএল অফিস বাইলেন, শীতলকুচি টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে। আমাদের যোগাযোগ নম্বর 8918578865 অথবা 8101147384 এই নম্বরে। আবারও জানিয়ে রাখছি 8918578865 অথবা 8101147384 এই নম্বরে। তাহলে আর দেরি নয়, চলে আসুন আপনার নিকটবর্তী এলজেএম মেডিসিন হাউসে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। গোসেরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয়, তার পাশাপাশি খেলাধুলা, অঙ্কন, নাচ, গান এবং আবৃত্তি শেখানো হয়। তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসেরহাট কবিগুরু একাডেমির কাছে। আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে কবিগুরু একাডেমি। আমাদের যোগাযোগ নম্বর 9064685997 অথবা 9635756974 এই নম্বরে। ধন্যবাদ।